شهر رمضان الذي أنزل فيه القرآن مبارك 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 প্রশ্ন 9 একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে এটা কি ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশে ফিরে যাও কোরআনের কোনো আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসও বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা নবী খাওয়ার সময় কথা বলেছেন যেমন ধরেন সহিহ মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 5093 যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন তখন বললেন সিরকা একটা ভালো খাবার খাওয়ার সময় আরেকটা হাদিস আছে নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় এটাও খাওয়ার সময়ের কথা আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5376 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ঘোরাচ্ছিল নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও খাওয়ার সময় কথা বলেছেন তাহলে এই হাদিসগুলোই প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখেন উত্তর পেয়ে যাবেন একেবারে পরিষ্কার ধন্যবাদ